আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ হাফিজুল ইসলাম। অ্যান্ড্রয়েড অ্যাপস ডেভেলপমেন্টের আজ 22তম ক্লাস। আমরা গত ক্লাসে ভিজিবিলিটির ব্যবহার শিখেছিলাম। আজকে আমরা ভিজিবিলিটির আরো বিস্তারিত কিছু ব্যবহার দেখব ইনশাআল্লাহ। আমি কাজে চলে যাওয়ার আগে আরেকটি কথা বলতে চাই, সেটা হচ্ছে আমার কাছে অনেকেই রিকোয়েস্ট করেছেন পেড কোর্স করানোর জন্য। আসলে বর্তমানে একটি পেড কোর্স রানিং আছে, তো একটি কোর্সের বেশি করার মতো সুযোগ নেই, কারণ বিভিন্ন প্রজেক্টের কাজ করতে হয়। সুতরাং রানিং বেস শেষ হবে তারপর শুরু করতে হবে। আবার অনেকেই বিভিন্ন অ্যাপ ক্রিয়েট করতে চেয়েছেন। আমি আপনাদের কথা মাথায় রেখে পার্সোনাল ভাবে আমি একটি অ্যাপ ক্রিয়েট করেছি। আমার এই ইমুলেট আপনারা দেখতে পাচ্ছেন, নাম করানো আছে। এখান থেকে আমাদের সম্পর্কে সবকিছু আপনারা দেখতে পারবেন বা জানতে পারবেন, এবং ভিডিওর যে টিউটোরিয়ালগুলো রয়েছে এখানে সবগুলো দেওয়া রয়েছে। যেমন ই অ্যাপ ডেভেলপমেন্ট আপনি ক্লিক করলে আপনি এখানে ভিডিওগুলো সব দেখতে পারবেন, ক্লাস অনুযায়ী দেওয়া রয়েছে। আমি যদি ব্যাগে চলে যাই, পরে আরও স্ক্রল করলে এখানে জাভা প্রোগ্রামিং রয়েছে, আইসিটি রয়েছে, সি প্রোগ্রামিং রয়েছে, সি প্লাস প্লাস রয়েছে, সি শার্প রয়েছে, পাইথন প্রোগ্রামিং রয়েছে, ডাটা এন্ট্রি রয়েছে। এখানে আরো কিছু ভিডিও এখানে অ্যাড করা হবে, সেটা ভিডিওগুলো পাবলিশ করার পরে। তারপর যেটা আপনারা দেখতে পারবেন, যেখানে আমাদের মাই সার্ভিস নামে একটি অপশন রয়েছে। এখানে অ্যাপ ডেভেলপমেন্ট, আমাদের কাছ থেকে আপনারা কোন কোন ধরনের অ্যাপগুলো ক্রিয়েট করতে পারবেন এখানে বর্ণনা করা রয়েছে। তারপর ওয়েব ডেভেলপমেন্ট, আমাদের কাছ থেকে আপনারা সেই সার্ভিসটিও পেয়ে যাবেন। তারপর ডাটা এন্ট্রি করতে পারবেন, আরো কিছু সার্ভিস এখানে অ্যাড হবে। আপাতত জাস্ট ডিজাইন চলতেছে, কিন্তু এখনো কোনো ডেভেলপ করা হয়নি। তারপর আমাদের পরিচিতি, আমাদের সম্পর্কে আপনারা জানতে পারবেন এবং আমাদের সাথে আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন। কেউ যদি পেইড কোর্স করতে চান এবং কোনো অ্যাপ ক্রিয়েট করতে চান, তাহলে আপনারা চলে যাবেন হচ্ছে এই টুগল বাটনে ক্লিক করবেন। রেজিস্টার্ড নামে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করলে আপনাদের সামনে একটি ফর্ম ওপেন হবে। আপনারা সম্পূর্ণ রিয়েল অ্যাড্রেস দিয়ে পূরণ করে এখানে সাবমিট ক্লিক করবেন, তাহলে আপনার সমস্ত অ্যাড্রেসগুলো আমাদের ডাটাবেজে চলে আসবে। তারপর আমরা আপনার সাথে কন্ট্যাক্ট করব। তারপর এখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা দেখতে পারবেন, এখানে ক্লিক করলে আমাদের ইউটিউব চ্যানেল নিয়ে যাবে। তারপর ফেসবুক রয়েছে, কন্টাক্ট রয়েছে, জিমেল রয়েছে, শেয়ার রয়েছে, এখানে আরো সার্ভিস অ্যাড হবে ইনশাআল্লাহ। তাহলে আমি কথা না বাড়িয়ে আমি চলে যাই আমার কাজে। আমি এখান থেকে এইটাকে ক্লোজ করতেছি, ক্লোজ প্রজেক্ট। এখান থেকে স্টার্ট নিউ অ্যান্ড্রয়েড স্টুডিও, এমটি অ্যাক্টিভিটি, নেক্সট। আমি এখানে একটি নাম দিচ্ছি ভিজিবিলিটি পার্ট 2, ফিনিশ করে দিচ্ছি। আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রজেক্টটি সম্পূর্ণভাবে ওপেন হয়েছে। আমি এখান থেকে এক্সএমএল ফাইলে ক্লিক করলাম, আমাদের প্রিভিউটা ওপেন করে নিচ্ছি। ওকে ফাইন। আমি সর্বপ্রথমে এখান থেকে লেআউটটি চেঞ্জ করে নিব, লিনিয়ার লেআউট করে নিচ্ছি আমি। তারপর আমি এখান থেকে একটি ওরিয়েন্টেশন দিয়ে নিচ্ছি, ভার্টিক্যাল করে দিলাম। ডিফল্ট যে টেক্সট ভিউটা রয়েছে আমি এটাকে এখান থেকে কেটে দিচ্ছি। আমি এখন যে কাজটি করব সেটি হচ্ছে আমরা এখানে তিনটি বাটন ক্রিয়েট করব। তিনটি বাটনের আন্ডারে আমাদের এক একটি করে ডিজাইন থাকবে, অর্থাৎ একটি বাটনে ক্লিক করলে অন্য একটি ডিজাইন আমাদের সামনে শো হবে। আবার আরেকটি বাটনে ক্লিক করলে আমাদের প্রথম ডিজাইনটি গন হয়ে আমাদের দ্বিতীয় বাটনে যে ডিজাইনটি রয়েছে সেটা ভিজিবল হবে। আবার তৃতীয় বাটনে ক্লিক করলে বাকি দুইটা গন থাকবে, কিন্তু আমাদের তৃতীয় বাটনের যে ডিজাইনটি থাকবে ওইটি আমাদের ভিজিবল হবে। খুবই সুন্দর এবং খুবই প্রয়োজনীয় একটি কাজ। অবশ্যই আপনারা মনোযোগ দিয়ে কাজগুলো দেখবেন এবং ভিডিওগুলো শেয়ার করতে ভুলবেন না। আমি প্রথমে এখানে একটি লিনিয়ার লেআউট নিয়ে নিচ্ছি, যে লিনিয়ার লেআউটের আন্ডারে আমার তিনটি বাটন থাকবে, অর্থাৎ আমি পাশাপাশি বসাবো, অর্থাৎ হরিজন্টালি বসাবো। আমি এখানে দিলাম ম্যাচ প্যারেন্ট এবং নিচে দিলাম র্যাপ কন্টেন্ট। আমি এখানে উইথ সাম ব্যবহার করলাম, যে প্রপার্টি কাজ আমরা অনেক আগে দেখেছি। আমি এখানে 3 দিয়ে দিচ্ছি, এখানে আর কিছু দরকার নাই। আমি এটাকে এখান থেকে ক্লোজ করে দিচ্ছি। আমি এখানে বাটনগুলো ক্রিয়েট করবো এখন। উইথ দিচ্ছি র্যাপ কন্টেন্ট, হাইড দিচ্ছি র্যাপ কন্টেন্ট, একটি টেক্সট দিয়ে নিচ্ছি আমি বাটন 1, টেক্সট সাইজ দিয়ে নিচ্ছি আমি 20 পরিমাণ দিয়ে দিলাম। আমি এখানে লেআউট উইথ প্রপার্টি ব্যবহার করব, কারণ হচ্ছে আমার লিনিয়ার লেআউট আমি উইথ সাম ব্যবহার করেছি, ওখান থেকে আমি এক ভাগ এই বাটনকে দিব, এর জন্য আমি এখন এখানে দিব 1। আমি এখন একটি আইডি দিয়ে নেব, আমি দিলাম বাটন 1 একসাথে। এটাকে এখন ক্লোজ করে দিচ্ছি। একইভাবে এই বাটনটিকে আমি যদি কপি করি, পেস্ট করলাম নিচে, আমি নিচে আবার পেস্ট করলাম। আমরা দেখতে পাচ্ছি আমাদের এটা এখন লাল হয়ে রয়েছে, কারণ হচ্ছে আমাদের বাটনের আইডি গুলো এক। আমি এখানে দেব 2, এখানে দেব 3, অর্থাৎ আমার একটি বাটনের আইডি হচ্ছে বাটন 1, বাটন 2, বাটন 3। আমরা দেখতে পাচ্ছি আমাদের বাটন 3টি কিন্তু সমানভাবে এখানে বসে গিয়েছে। এখন আমরা নিচে 3টি ইমেজ বসাবো। ইমেজ ভিউ, র্যাপ কন্টেন্ট, র্যাপ কন্টেন্ট, র্যাপ কন্টেন্ট। আমি এখানে ইমেজ দিব সোর্স, আমার এখানে কোনো ইমেজ রাখা নাই, সো আমি এখান থেকে ইমেজগুলো নিয়ে আসবো। আমি যদি এই ইমেজটিকে এখান থেকে কপি করি, আমি চলে গেলাম প্রজেক্টের ভিতরে, এখান থেকে ট্যাব, এখান থেকে রিসোর্স, এখান থেকে ড্র বলে আমি পেস্ট করে দিচ্ছি, পেস্ট। ওকে, আমার যে নামটি রয়েছে নিজাম, সেই নামটি থাকুক। ওকে, এখন আমি এখানে বলে দেব @drawal। এই যে আমরা দেখতে পাচ্ছি নিজাম নামে আমাদের একটি ইমেজ এখানে রয়েছে। ফাইন, আমাদের ইমেজটি এখানে চলে আসলো। এখন আমরা এটাকে এখান থেকে ক্লোজ করে দিচ্ছি। একইভাবে আমি এই ইমেজটিকে এখান থেকে কপি করে নিচে পেস্ট করতেছি, পেস্ট, কন্ট্রোল ভি দিয়ে আমরা পেস্ট করে নিচ্ছি। আমরা দেখতে পাচ্ছি আমার নিচে তিনটি ইমেজ রয়েছে। এখন আমি যেটা করব, আমি এই ইমেজ দুইটিকে চেঞ্জ করে দেব। তাহলে আমি দুইটি ইমেজ নিয়ে আসি, আমি এই দুইটি ইমেজকে এখান থেকে নিয়ে নিচ্ছি, এই ইমেজটির এখান থেকে নামটা চেঞ্জ করে নিচ্ছি, এইচ দিয়ে দিচ্ছি, শুধু কপি করে ড্র বলের ভিতরে রাখবো, পেস্ট করে দিচ্ছি। ওকে ওকে, আমি এখন এখানে 2 নম্বর পিকচারটার আমি নাম দিচ্ছি এইচ, 3 নম্বর পিকচারের নাম দিচ্ছি আমি, 3টা জি দেওয়া ছিল, আমার নিচে কিন্তু চলে আসছে, অবশ্য দেখা যাচ্ছে না। এখন আমি স্ক্রল করব না, অবশ্য সময় নষ্ট করবো না, যেহেতু আমার স্ক্রল কোনো প্রয়োজন নাই। আমি চাচ্ছি আমার বাটন 1-এ ক্লিক করলে আমার এই নিজাম ভাইয়ের যে ছবিটি রয়েছে এই ছবিটি আমার ভিজিবল হবে, এবং বাটন 2-তে ক্লিক করলে আমার এই ইমেজটি শো করবে, এবং এই ছবিটি আমার হাইড হয়ে যাবে, এবং সবগুলো ছবি আমার একই জায়গাতে ভিজিবল হবে। আবার 3 নম্বর বাটনে ক্লিক করলে আমার নিচের ছবিটি ভিজিবল হবে, বাকি দুইটি ঘন হয়ে থাকবে, দেখাবে না। আমি একটু বাটনগুলোর নাম চেঞ্জ করে দিচ্ছি, বাটন 2, বাটন 3। এখন আমাদের কাজ হচ্ছে এই বাটনগুলোকে পরিচয় করানো এবং এই ইমেজ 3টাকে পরিচয় করানো। আমি প্রথমে এই ইমেজ 3টার আইডি দিয়ে নিচ্ছি, image1, এর আইডি দিচ্ছি image2, এর আইডি দিচ্ছি image3। আমি 3টি ইমেজকে 3টি আইডি দিয়ে নিয়েছি। এখন আমরা যেটা করব, আমার যে কোনো একটি ছবি ভিজিবল থাকবে, বাকি সবগুলো গান থাকবে। এখন কারণ আমরা চাচ্ছি যে আমাদের এই জায়গাটাতেই আমাদের ডিজাইনগুলো দেখানো হবে, তাহলে আমি নিচের যে দুইটি ছবি রয়েছে আমি এগুলোকে গন করে দিচ্ছি। তাহলে আমি লিখব এখন ভিজিবিলিটি গন। দেখেন আমার ওই ছবিটি কিন্তু গন হয়ে গিয়েছে। তারপর এই ছবিটি আমি এখন গন করে দেব, ভিজিবিলিটি গন। ওকে ফাইন, আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে মাত্র একটি পিকচার ভিজিবল রয়েছে, বাকি সবগুলো কিন্তু গন হয়েছে। এখন 2 নম্বর বাটনে ক্লিক করলে আমার এই পিকচারটি গন হয়ে যাবে, অর্থাৎ হাইড হয়ে যাবে, আমার 2 নম্বরের যে ইমেজটি রয়েছে সেটি এখানে ভিজিবল হবে। 3 নম্বরে ক্লিক করলে আমার বাকি 2টা পিকচার গন হয়ে যাবে, এবং আমার 3 নম্বর যে ইমেজটি রয়েছে বা পিকচারটি রয়েছে সেটা কিন্তু ভিজিবল হবে। অর্থাৎ আমাদের যখন যেটা প্রয়োজন, যেখানে ক্লিক করলে আমাদের অন্য কিছু ভিজিবল হবে, বাকি সবগুলো গন হয়ে যাবে। তাহলে আমি যেটা করতে পারি, মেন অ্যাক্টিভিটিতে আমি চলে যাব। আমি প্রথমেই বাটনগুলোকে ডিক্লেয়ার করে নেব। বাটন স্পেস, আমি এখানে দিলাম BT1, BT2, BT3, সেমিকোলন। এখন আমার 3টি ইমেজ রয়েছে, তাহলে আমি এখন লিখব ইমেজ ভিউ স্পেস, আমি লিখলাম এখানে IMG1 অর্থাৎ image1, image2, image3, সেমিকোলন দ্বারা আমি এখানে এটাকে ক্লোজ করে দিলাম। এখন আমি এই 6টি ডাটা টাইপকে পরিচয় করাবো। তা প্রথমেই হচ্ছে আমার BT1 ইকুয়াল টু ফাইন্ড ভিউ বাই আইডি r.id. button1 সেমিকোলন। আমি এখন এই 3টিকে এখানে কপি করে নিচ্ছি। আমার এখানে হবে BT2, এখানে button2, এখানে BT3, এখানে button3। 3টি ইমেজ রয়েছে, তাহলে আমি এখন লিখব image1 ইকুয়াল টু ফাইন্ড ভিউ বাই আইডি r.id.image1 সেমিকোলন। আমি 3টিকে এখন কপি করে নিচ্ছি। তাহলে আমার এখানে হচ্ছে image2, এই যে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে image2, আর আমাদের ইমেজের 2 নম্বর ইমেজের আমরা আইডি দিয়েছিলাম image2 এখানেও। তারপর হচ্ছে আমাদের image3, আমাদের অবজেক্ট, এখানে আমাদের ইমেজের আইডি হচ্ছে image3 দেওয়া। ওকে ফাইন, এখন আমাদের এই 3টি বাটনে ক্লিক করলে 3টি ইমেজ আমাদের ভিজিবল হবে বা শো করবে। তাহলে আমি প্রথমেই BT1 এর সাথে লিসেনার অ্যাড করতেছি। BT1.set on click listener new কন্ট্রোল স্পেস এন্টার। আমার ওয়ান ক্লিক লিসেনার সম্পূর্ণ মেথডটি এখানে নিয়ে নিয়েছে। তাহলে এখন এই বাটন 1 এ ক্লিক করলে আমার ইমেজ 1 ভিজিবল থাকবে আর ইমেজ 2 ইমেজ 3 এই দুইটি ইমেজ গন থাকবে। তাহলে আমি এখন এখানে লিখব যে ইমেজ 1 ডট সেট ভিজিবিলিটি, এটা ভিজিবল থাকবে। তাহলে বড় হাতের বি চলে আসছে ভিজিবল, আমি এটাকে এখন ভিজিবল করে দিলাম যে ইমেজ 1 ভিজিবল থাকবে কখন বাটন 1 এ ক্লিক করলে ইমেজ 1 ভিজিবল থাকবে এবং তখন আমার ইমেজ 2 এবং ইমেজ 3 গন থাকবে। তাহলে আমি এখন লিখব ইমেজ 2 ডট সেট ভিজিবিলিটি গন। ওকে ফাইন, এইটাকে আমি আবার কপি করে নিচ্ছি, এখানে জাস্ট হবে ইমেজ 3। একটু ভালো মতো লক্ষ্য করেন, আমি যখন বাটন 1 এ ক্লিক করব তখন আমার ইমেজ 1 ভিজিবল থাকবে এবং ইমেজ 2 আর ইমেজ 3 এই দুইটাই গন থাকবে। তাহলে আমরা এখন একটা বাটনের সাথে লিসেনার অ্যাড করেছি, এখন আমি এই বাকি দুইটা বাটনের সাথে আমি এখন লিসেনার অ্যাড করব। আমি এটাকে কপি করে, যেহেতু আমার একই লেখা থাকবে, কপি করে আমি নিচে পেস্ট করে দিচ্ছি। তাহলে যখন আমার বাটন 2 তে ক্লিক করা হবে তখন আমার ইমেজ 1 গন থাকবে। তাহলে আমি এখন এখানে লিখে দিব ইমেজ গন, আর আমার ইমেজ 2 ভিজিবল থাকবে। তাহলে আমি এখন এখানে লিখে দিব ভিজিবল, এবং ইমেজ 3ও গন থাকবে। তাহলে বাটন 2 তে ক্লিক করলে ইমেজ 2 ভিজিবল থাকবে, বাকি সবগুলো গন থাকবে। একইভাবে নিচে আমি আরো একটি বাটন পেস্ট করলাম, বাটন 3। বাটন 3 তে ক্লিক করলে আমার ইমেজ 1 ইমেজ 2 এই দুইটাই গন থাকবে, কিন্তু ইমেজ 3 ভিজিবল হবে। তাহলে আমি যদি এখন এটাকে গন করে দিচ্ছি, ইমেজ 2 গন থাকবে, ইমেজ 3 ভিজিবল হবে। তাহলে আমি জাস্ট এখানে শুধু লিখলাম ভিজিবল। ওকে ফাইন, এখন আমাদের বাটন 1 এ ক্লিক করলে ইমেজ 1 ভিজিবল থাকবে, বাকি সবগুলো গন থাকবে। বাটন 2 তে ক্লিক করলে ইমেজ 1 এবং ইমেজ 3 গন থাকবে, কিন্তু ইমেজ 2 ভিজিবল থাকবে। বাটন 3 তে ক্লিক করলে ইমেজ 1 এবং ইমেজ 2 গন থাকবে, কিন্তু ইমেজ 3 ভিজিবল থাকবে। তাহলে আমরা এখন একটু রান করাই। আমরা দেখতে পাচ্ছি আমি যখন বাটন 1 এ ক্লিক করলাম তখন আমার এটা তো ডিফল্ট ভাবে ভিজিবল রয়েছে। যখন বাটন 2 তে ক্লিক করব তখন এই পিকচারটি গন হয়ে আমার বাটন 2 অর্থাৎ ইমেজ 2 এখানে ভিজিবল হবে। তাহলে আমি ক্লিক করলাম বাটন 2, আমরা দেখতে পাচ্ছি আমাদের ইমেজ 2 কিন্তু এখানে ভিজিবল হয়েছে, বাটন 1 কিন্তু গন অবস্থায় আছে এবং বাটন 3ও কিন্তু গন অবস্থায় আছে। আমি যখন বাটন 3 তে ক্লিক করব তখন আমার বাটন 1 এর ইমেজটি, বাটন 2 এর যে ইমেজটি অর্থাৎ ডিজাইনটি, শুধু ইমেজ না, এখানে যে কোনো ডিজাইন থাকতে পারে। আপনারা যে কোনো ডিজাইন, সম্পূর্ণ ডিজাইনটিকে একটি লিনিয়ার লেআউটে আপনারা বসাইয়া সেই লিনিয়ার লেআউট সহ আপনারা গন করে রাখবেন এবং আপনারা জাভাতে পরিচয় করাবেন। এখানে একদম টপে যেখানে আমরা ডিক্লেয়ার করেছিলাম, যেখানে আপনারা দিবেন যে লিনিয়ার লেআউট, একটা অবজেক্ট ক্রিয়েট করবেন আপনারা। আমরা বাটন 3 তে ক্লিক করলে বাটন 1 বাটন 2 দুইটি আমাদের গন থাকতেছে, কিন্তু বাটন 3 এর যে ডিজাইনটি রয়েছে বা যে ইমেজটি রয়েছে সেটা কিন্তু আমাদের সামনে ভিজিবল হয়েছে। সো আমরা কিন্তু এইভাবে যে কোনো ডিজাইনকে, অর্থাৎ যে বাটনে ক্লিক করবে সেই বাটনের আন্ডারে আমরা যে ডিজাইনটি রাখবো সেই ডিজাইনটি কিন্তু আমাদের এখানে ভিজিবল হবে। আমার অবশ্যই একটু ঠান্ডা লেগেছে, এজন্য কথাগুলো একটু অন্যরকম, এজন্য সরি। আপনার কাজগুলো খুব বেশি বেশি করে প্র্যাকটিস করবেন। আমরা সামনের দিকে যত যাব আমাদের কাজগুলো কিন্তু করতে খুবই ভালো লাগবে।